বিস্মিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবারকু আলহামদুল্লিল্লা ওয়াসফালা মো আলাসউদ ইল্লাহ আজকে আমি আব্দাদের মাঝে হাজির হয়েছি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে এক ঘণ্টার মধ্যে প্রেমে পাগলপাড়া করার এক সুপারসেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে করার পরে শুধু সবুজ গাছে এই তলসামটিকে ঝুলিয়ে দিবেন ইনশাআল্লাহ এক ঘন্টার মধ্যেই সে ব্যক্তি যেখানেই থাকুক না কেন এক ঘন্টার মধ্যেই আপনার প্রেমে পাগল করা হয়ে যাবে ইনশাআল্লাহ এই আমলটিকে আপনি আপনার পছন্দের ছেড়ে পছন্দের মেয়ে অথবা আপনার স্বামী অথবা স্ত্রী অথবা পছন্দের অন্য যে কোনো ব্যক্তি আপনার পরিবারের যে কোনো সদস্য আত্মীয় স্বজন এবং কাছের দূরের যে কোনো ব্যক্তির জন্যই এই আমলটি করতে পারবেন এই আমলটি এতটাই শক্তিশালী যে আপনি চিন্তাও করতে পারবেন না তবে খুবই তাড়াতাড়ি আপনাদের মাঝে আরেকটি আমল নিয়ে হাজির হব যে আমলটি করা মাত্র কোনো ব্যক্তি পাগলের নাই বেহুশ হয়ে এমনভাবে ভাবে আপনার সামনে এসে উপস্থিত হবে যা আপনি চিন্তাও করতে পারবেন না আর পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে প্রতিটি লিখাকেই মনোযোগ সকারে পড়বেন যাতে করে একটি লেখাও ছুটে না যায় কারণ যে সকল ভাই বোনেরা আমল করে শতভাগ কামিয়াবি লাভ করতে চান সেই সকল ভাই বোনেরা একটি লেখাও যেন ছুটে না যায় সেদিকে অবশ্যই মনোযোগ দিবেন এবং আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এ জাহাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কামেন্টসের মাধ্যমে যাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পুরোনো ঠিকানা উল্লেখ করে রচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে এ জাহাজত নিতে চান তারা নিজ কী বিষয়ে এজাজত চান নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে বলবেন এর সার্লা অবশ্য অবশ্যই দিয়ে দিব তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করবো কিভাবে এই আমলটি করবেন এই আমলটি করার জন্য যে কোনো একটি সাদা কাগজের মধ্যে প্রথমে হচ্ছে এই এতটুকু হাইজাত কালবৌ এতটুকু লেখার পরে এই জায়গার মধ্যে যার জন্য আমল করবেন তার নাম এবং তার মায়ের নাম লিখবেন যদি তার মায়ের নাম জানা না থাকে তাহলে তার বাবার নাম লিখবেন মা বাবা কারো নাম জানা না থাকলে এই নামের জায়গায় শুধু তার নাম লিখবেন এখন যারা বাংলা লিখবেন তাদের তো কোনো কিছু বোঝানো দরকার নেই অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুক লিখে ফেলবেন কিন্তু যারা আরবিতে নাম লিখতে চান আপনার পছন্দের ছেলে যদি আপনার হচ্ছে ছেলে হয় বা পছন্দের ছেলের জন্য আমল করেন যে ব্যক্তির যে আমল করবেন সে ছেলে মানুষ হয় তাহলে আপনি তার নামের পরে ইবনে লিখবেন ধরেন তার নাম হচ্ছে বেলাল তাহলে বিলাল ইবনে তার মায়ের নাম ধরেন কুলসুম তাহলে বেলাল ইবনে কুলসুম যদি তার মায়ের নাম জানা না থাকে তাহলে বেলাল ইবনে তার বাবার নাম লিখবেন বুঝতে পেরেছেন ছেলেদের ক্ষেত্রে নাম লিখার পরে ইবনে লিখবেন তারপরে বাবার বাবার নাম লিখেন আর মায়ের নাম লিখেন একটা লিখবেন আর মেয়েদের ক্ষেত্রে তাদের নাম লিখার পরে বিনতে লিখবেন তার নামের পরে বিনতে লিখার পরে তারপর তার মা বাবা যাই লিখেন তারপরে হচ্ছে ইলা মোহাবাতিনী লিখবেন ইলা মহাব্বাতিনের পরে এই জায়গার মধ্যে আপনার নিজের নাম এবং আপনার মায়ের নাম লিখবেন আপনি বাংলাতে লিখেন আর আরবিতে লিখেন তারপরে হচ্ছে এখান থেকে শুরু করে এতটুকু লিখার পরে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন যেভাবে দেখতে পাচ্ছেন খুব আপনারা হচ্ছে এই তালসামটিকে লিখবেন একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে লক্ষ্য রেখে পুরো তালসামটিকে আপনারা লিখার পরে এই তালসামটির মধ্যে সামান্যতম আতর মেখে তালসামটি কয়েকটি ভাঁজ করে যে কোনো মাদুরিতে ভরে বা যে কোনো উপায়ে আপনি হচ্ছে এই তালসামটিকে এমন একটি সবুজ গাছে ছুড়ে দিবেন যাতে করে বাতাসে নড়াচড়া করে এই বাতাসে যত পরিমাণ নড়াচড়া করবে আপনার পছন্দের মানুষ তত বেশি আপনার প্রেমে পাগল পাড়া হয়ে সাথে সাথেই আপনার কাছে এসে উপস্থিত হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته